নর্মালি যদি আমরা চুরাশি দিনের কোনো প্ল্যানের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথায় আসে যে পাঁচশো নিরানব্বই কিংবা বর্তমানে সেটা বেড়ে সাতশো উনিশ কিংবা আটশো টাকার কাছাকাছি হয়ে গেছে তো সেই সমস্ত প্ল্যানের কথাই কিন্তু আমাদের মাথায় আসে কিন্তু বন্ধুরা এমন একটি কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র একশো ছয় টাকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র একশো ছয় টাকায় অফার করছে চুরাশি দিনের ভ্যালিডিটি তো কোন কোম্পানি অফার করছে এবং কিভাবে আপনারা পাবেন সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে বিএসএনএলে একটি দুর্দান্ত অফার নিয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি যেই ভিডিও আপনারা যদি মিস করে থাকেন লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং উপরে আই বটনও আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বোঝাই আছেন যে আমরা কোন কোম্পানির কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ভারতের একমাত্র সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল নিয়ে এ কিন্তু এই বাজেটে সরকারের তরফ থেকে চুয়াল্লিশ হাজার কোটি টাকা ইনজেক্ট করা হয়েছে বিএসএনএল এ এবারের বাজেটে যাতে তারা ফোর জি রোল আউটটা ভালো মতন করতে পারে এবং গ্রাহকদের যাতে আরও বেশি তারা অফার দিতে পারে এই জন্য কিন্তু চুয়াল্লিশ হাজার কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবারের বাজেটে ইনজেক্ট করা হয়েছে তো বিএসএনএলের যে একশো ছ টাকার প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু জিও থেকে শুরু করে এয়ারটেল সবার মাথা পুরো ঘুরিয়ে দিয়েছে সেক্ষেত্রে এই প্ল্যানটি কিন্তু তাদের জন্য নয় যারা ডেটা যাদের প্রয়োজন হয় অর্থাৎ যারা ডেটার জন্য এই প্ল্যানটি রিচার্জ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি নয় এই প্ল্যানটি শুধুমাত্র তাদের জন্য যাদের মেন দরকার হচ্ছে কলিং হ্যাঁ বন্ধুরা একশো ছয় টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা টোটাল তিন জিবি ডেটা পাবেন অর্থাৎ চুরাশি দিন ভ্যালিডিটি থাকছে টোটাল আপনারা তিন জিবি ডেটা পাবেন এবং এই তিন জিবি ডেটা আপনারা একদিনেও ইউজ করতে পারবেন অথবা আপনারা চুরাশি দিনেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই প্ল্যানে আপনারা একশো মিনিট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং একশো মিনিট আপনারা যে কোনো নেটওয়ার্কে কল করতে পারবেন এবং এই প্ল্যানের ভ্যালিডিটি কিন্তু থাকছে চুরাশি দিন অর্থাৎ যেটা কিন্তু সবথেকে মানে বড়ো বৈশিষ্ট্য এই প্ল্যানের যে মাত্র একশো টাকা দিয়ে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি পাচ্ছেন শুধুমাত্র তাই নয় এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনারা বিএসএনএল টিউন্সের ফ্রি সুবিধা পেয়ে যাবে সেই সঙ্গে আপনারা জানিয়ে দিই যে বিএসএনএলের এই যে একশো টাকার প্ল্যানটি রয়েছে সেটা জিওর একশো উনিশ টাকার প্ল্যান থেকেও অনেক সস্তা জিওর একশো উনিশ টাকার প্ল্যানে আপনারা পাচ্ছেন মাত্র চৌদ্দ দিনের ভ্যালিডিটি এক্ষেত্রে আপনারা দেড় জিবি ডেটা রোজ পাচ্ছেন এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাচ্ছেন এবং তিনশোটি এসএমএস আপনারা ফ্রি পাচ্ছেন টোটাল সেক্ষেত্রে বিএসএনএল এর একশো ছ দিয়ে রিচার্জ করলে আপনারা একশো মিনিট পাবেন এবং সেই সঙ্গে ভ্যালিডিটি পাচ্ছেন আপনারা পুরোপুরি চুরাশি দিনের তো বিএসএনএল এর এই প্ল্যানটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিএসএনএল এর অপর প্ল্যানটি নিয়ে আপনাদের জানানোর আগে আপনারা আরও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি ইতিমধ্যে এলআইসির তরফ থেকে বেশ কিছু আপডেটস জারি করা হয়েছে তাদের গ্রাহকদের জন্য তো আপনারা যদি এলআইসির গ্রাহক হয়ে থাকেন তাহলে আই বটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা এলআইসি সেই ভিডিওটি দিয়ে দেবো তো যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন কারণ আপনাদের ওটাও খুব কাজের ভিডিও আপনাদের মধ্যে যাদের যাদের ডেটার খুব প্রয়োজন তাদের জন্য বিএসএনএল লঞ্চ করেছে ছাপ্পান্ন টাকার একটি প্ল্যান হ্যাঁ বন্ধুরা মাত্র ছাপ্পান্ন টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন দশ জিবি ডেটা এবং এই যে প্ল্যানটি রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন টাকা এই প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে মাত্র দশ দিন অর্থাৎ এক্ষেত্রে যদি আপনারা অন্য সিমের সাথে কম্পেয়ার করেন জিও এয়ারটেলের সাথে এয়ারটেল আটচল্লিশ টাকায় আপনাকে মাত্র দেবে তিন জিবি ডেটা জিও প্রায় সেম এগারো টাকা এক জিবি ডেটা সেক্ষেত্রে দশ জিবি ডেটার দাম একশো দশ টাকা এক্ষেত্রে বিএসএনএল আপনাকে মাত্র ছাপ্পান্ন টাকায় দশ জিবি ডেটা দিচ্ছে তাও আবার দশ দিনের ভ্যালিডিটি সহ সেক্ষেত্রে বিএসএনএলের কিন্তু যেহেতু ফোর জি নেই সেহেতু অনেক জায়গায় বিএসএনএলের ঠিক মতন নেট পাওয়া যায় না আমরা যেখানে থাকি সেখানেও বিএসএনএল এর নেটওয়ার্ক খুব খারাপ অর্থাৎ কলিং নেটওয়ার্ক ভালো কিন্তু ইন্টারনেট খুব স্লো তো আপনারা যেখানে থাকেন সেখানে যদি ইন্টারনেট নেটওয়ার্ক যদি ভালো থাকে যদি বিএসএনএলের আপনারা ফোর জি কিংবা থ্রি জি যদি ভালো স্পিড পান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিএসএনএল নিতে পারেন এবং বিএসএনএলের ছাপ্পান্ন টাকার এই প্ল্যানটি দিয়ে রিচার্জ করতে পারেন এছাড়া এই প্ল্যানটিতে রিচার্জ করলে আপনারা জিং এন্টারটেনমেন্ট মিউজিকের আপনারা ফ্রি অ্যাসেস পেয়ে যাবেন আপনারা বিএসএনএল এর এই দুটো প্ল্যান সম্পর্কে আপনাদের কি মতামত এবং কোনটি আপনাদের সব বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই করবেন